নমস্কার বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অভিনন্দন জানাই। আমরা সরকারি চাকরির বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তাই নতুন একটি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এখানে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের সাহায্য করবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে অ্যাপ্লিকেশন করবে সব তথ্যই পাবে। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে। এবং তোমরা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের জেলা যখনই নতুন করে চাকরির আপডেট আসবে, তখনই কিন্তু সবার আগে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আমরা বিস্তারিত তথ্য জেনে নেই। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলে দেখতে পাচ্ছ, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর হুগলি। তো হুগলি জেলা থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 24/7/2023 তারিখে, যার মেমো অফিসিয়াল নোটিফিকেশন নাম্বারটি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এখান থেকে বলা হয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল পার্সন ফর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট, চিলড্রেন হোম অ্যান্ড গার্লস। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ চিলড্রেন ডেভেলপমেন্ট বা শিশু সুরক্ষা দপ্তরে কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে, হোম দপ্তরের হোমে। ঠিক আছে, যেখানে পুরুষ মহিলা উভয় প্রার্থী কিন্তু জন্য কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি রাখা হয়েছে। তো সম্পূর্ণ তথ্য আমরা এখান থেকে দেখিয়ে নেবো, দেখে নেবো কী বলা হচ্ছে। প্রথম যে পোস্ট সেটি হচ্ছে অফিস ইন চার্জ ইন চিলড্রেন হোম ফর গার্ল। তো এখানে কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে, একটি শূন্যপদ এখানে রাখা হয়েছে। হুগলি ডিস্ট্রিক্টে তোমাদের নিয়োগ করানো হবে। বয়স থাকতে হবে তোমাদের 24/7/2023 তারিখ অনুযায়ী 27 বছর থেকে 42 বছরের মধ্যে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে 33,110 টাকা বেতন দেওয়া হবে। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি তোমার থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যালজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্টের উপরে যদি তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করা থাকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সাথে কিন্তু কাজের অভিজ্ঞতা থেকে দেখতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে বা নিয়োগ করানো হবে রিটেন টেস্টের মাধ্যমে, যেখানে 60 নম্বর থাকবে এবং কম্পিউটার টেস্ট থাকবে 30 নম্বর এবং ইন্টারভিউ থাকবে 10 নম্বর। এই তিন টেস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করানো হবে। এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে, যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেকেন্ড যে পোস্ট সেটি হচ্ছে কুক অ্যাট চিলড্রেন হোম ফর গার্লস। তো কুক পোস্টে বা রাঁধুনি পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে, একটি শূন্য আছে। এখানেও কিন্তু ফিমেল প্রার্থীরা আবেদন করতে পারবে। হুগলি ডিস্ট্রিক্টে তোমাদের এই রিক্রুটমেন্টটি করানো হবে। বয়স থাকতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এই পোস্টের জন্য কিন্তু 12,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি বা বেতন বাবদ দেওয়া হবে। অবশ্যই প্রার্থীকে মাধ্যমিক পাস করতে গেলে আবেদন করতে পারবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে রান্না করা, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের নিয়োগ করানো হবে তোমাদের শুধুমাত্র রিটেন টেস্টের মাধ্যমে, যেখানে 50 নম্বর একটি রিটেন টেস্ট থাকবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ অফলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। হার্ড কপি অ্যাপ্লিকেশন টু বি সাবমিটেড এসডি অফিস শ্রীরামপুর এসডি অফিসে কিন্তু তোমাদের এখানে পাঠাতে হবে। দেখতে পাচ্ছ এখানে দেওয়া হয়েছে, স্কল করে চলে আসবে, আমরা এখানে অ্যাডভার্টাইজ দেখে নেবো। দেখতে পাচ্ছ ক্লার্ক কাম কম্পাউন্ডার অ্যাট ফিমেল। তো এখানে দেখতে পাচ্ছ ক্লার্ক কাম কম্পাউন্ডার পোস্ট নিয়োগ করছে। এখানে ছেলে মেয়ে ওয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে, একটি শূন্যপদ আছে। হুগলি ডিস্ট্রিক্টে কিন্তু এই রিক্রুটমেন্টটি করানো হবে এবং 18 বছর থেকে 37 বছরের মধ্যে বয়সে থাকলে আবেদন করতে পারবে 1/1/2023 তারিখ অনুযায়ী। এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের 12,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে। অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সংশ্লিষ্ট ট্রেডে কাজ করার। 2 বছর অভিজ্ঞতা থেকে দেখতে হবে। রিক্রুটমেন্ট করানো হবে তোমাদের এখানে, দেখতে পাচ্ছ রিটেন টেস্ট 60 নম্বর থাকবে, কম্পিউটার টেস্ট থাকবে 40 নম্বর। 2টি স্টেপে কিন্তু নিয়োগ করানো হবে। এই পোস্টটি কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং লাস্ট যে পোস্ট আছে সেটা হচ্ছে কর্মবন্ধু সুইপার। এখানে টোটাল 4টি শূন্যপদ আছে, এসসি আছে 1টি, আনরিজার্ভ আছে 2টি এবং এসটি ক্যাটাগরি 1টি। এখানে শুধুমাত্র মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে। হুগলি ডিস্ট্রিক্টে তোমাদের এই রিক্রুটমেন্টটি করানো হবে। 18 বছর থেকে 37 বছরের মধ্যে বয়স থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। যে বয়সটি 1/1/2023 তারিখ অনুযায়ী ধরা হবে, 3,000 টাকা প্রত্যেক চালিয়ে দেওয়া হবে। লিখতে পড়তে জানলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ফিজিক্যালি কিন্তু তোমাদের পারফেক্ট থাকতে হবে। ঠিক আছে, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে। 10 নম্বর তোমাদের ইন্টারভিউ থাকবে এখানে। এবং এখানেও কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখতে পাচ্ছ অফলাইন এই পোস্টের জন্য কিন্তু অফলাইন, মানে 2টো পোস্ট অফলাইন এবং 2টো পোস্ট অনলাইন তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রসেস রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ 14/8/2023 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, যারা অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চাও। আর যারা অনলাইনে করতে চাও তাদের কিন্তু দেখতে পাচ্ছ
অনলাইন অফলাইন দুটো পোস্টের জন্য কিন্তু 14 তারিখ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা, তোমরা কিন্তু 24 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং লাস্ট ডেট তোমাদের 14 তারিখ, তার মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তোমরা ওয়েবসাইট এসে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ https://hogli.nic.in এই ওয়েবসাইট এসে কিন্তু তোমরা সম্পূর্ণ তথ্য এখান থেকে দেখতে পাবে, কোন কোন ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করতে হবে সেগুলো কিন্তু তোমাদের এখানে মেনশন করা হয়েছে, অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারো। তাও এর সাথে কিন্তু আরেকটা কথা বলে রাখি, যারা হুগলি ডিস্ট্রিক্টের বাসিন্দা তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে? তো যারা অ্যাপ্লিকেশন করতে চাও দেখতে পাচ্ছ এই হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেটি তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রাখা হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। দুটি পোস্টের জন্য এখানে রেকর্ড করানো হচ্ছে, যে দুটো অফলাইন ফর্ম ফিল আছে, একটা হচ্ছে চিলড্রেন সুইপার কুক, আর একটা হচ্ছে তোমাদের কর্মবন্ধু। তো দুটি পোস্টের জন্য এখানে নিয়োগ করানো হচ্ছে, এখানে পাসপোর্ট সাইজ ফটো মারতে হবে, কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো, অ্যাপ্লিকেশন নেম এবং দেখতে পাচ্ছ জেন্ডার বসাতে হবে, ডেট অফ বার্থ বসাতে হবে, তার সাথে কিন্তু দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট থাকলে বসাতে হবে। তাহলে দেখো তোমাদের এখানে ফোন নাম্বার, অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকলে তোমরা সব পুরোটাই লিখে দেবে। তারপরে দেখো তোমাদের এখানে আধার অথবা এপিক কার্ডের কপি করতে কাউ দিতে হবে, ঠিক আছে? ক্লাস কোন ক্লাসে পাস করছো, কত সালে পাস করছো, কী বিষয়ে পাস করছো সেগুলো কিন্তু বসাতে হবে। আধার কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে তোমরা এখানে বসাতে পারো যদি থেকে থাকে। তারপরে সিগনেচার এবং ডেট প্লেস দিয়ে কিন্তু তোমাকে এটা প্রিন্ট আউট করে নিতে হবে, ঠিক আছে? এর সাথে কোন কোন ডকুমেন্টকে অ্যাটাচ করতে দিতে পারছো, এস প্রুফ দিতে হবে, কাস্ট সার্টিফিকেট থেকে তাহলে দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড ফর আধার কার্ড, ভোটার কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হবে এবং দু কপি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমাকে এর সাথে অ্যাটাচ করতে হবে, করে কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে? আর যারা কর্মবন্ধু পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও দেখতে পাচ্ছ তাদের জন্য কিন্তু আলাদা একটি ফর্ম রাখা হয়েছে, দেখতে পাচ্ছ এটা, সেটাও কিন্তু তোমাদের সাথে তুলে দিলাম। সেমভাবেই কিন্তু এই ফর্মটিকে তোমরা ডাউনলোড করতে হবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা এই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে এই ফর্ম ডাউনলোড করতে হবে, যারা যে পোস্টে অ্যাপ্লিকেশন করতে হবে তারা সেই ফর্মটি ডাউনলোড করবে এবং তার পিছনে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কোন কোন ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলো কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই কিন্তু এটা দেখে নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, বাই পোস্টের মাধ্যমে তোমরা পাঠাতে পারবে, ঠিক আছে? তো অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা তোমরা দেখিয়ে দিই। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য দেখতে পাচ্ছ তোমরা আমরা hookli.nic জবস ওয়েবসাইটে আছি, তার লিঙ্ক সরাসরি আমরা নোটিফিকেশন ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ এখানে তোমরা চাইলে এখানে নোটিস ডাউনলোড করতে পারবে এবং অনলাইন অ্যাপ্লাই নাম্বার ক্লিক করে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সরাসরি আমরা এখানে অ্যাপ্লাই অনলাইন নাম্বারে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু একটা ইন্টারফেস ওপেন হচ্ছে, তোমরা এখানে দেখতে সিলেক্ট পোস্ট, প্রথমে তোমরা পোস্ট এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর দেখো তোমাদের এখানে নেম বসাতে নাম বসাতে হবে, ফাদার নেম, তারপরে ক্যাটাগরি যদি আনরিজার্ভ হয়ে থাকে আনরিজার্ভ, আর যার সে বসে দেবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে ইয়েস তাই নো করে দেবে, ঠিক আছে? তারপর দেখো তোমাদের এখানে অবশ্যই হুগলি জেলার বাসিন্দা হতে তাদের তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, কোন ব্লকে বাস করা হুগলি জেলা সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তারপর দেখো তোমাদের এখানে অ্যাড্রেস ফ্যাড্রেস সব বসিয়ে দেবে, তারপর দেখো এখানে কমিউনিকেশন অ্যাড্রেস এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেম হয়ে থাকে তোমরা এখানে টেক আউট করে দেবে, তাহলে এই সাইড যে ভিলেজ পোস্ট পিএস পিনকোড যেগুলো ফিল আপ করছে সেগুলো কিন্তু এখানেও ফিল আপ হয়ে যাবে। তারপর দেখো তোমাদের এখানে মোবাইল নাম্বার বসাতে হবে, ইমেল আইডি বসাতে হবে, ডেট অফ বার্থ বসাতে হবে, তাই কি ডেট প্রথমে ডেটটা সিলেক্ট করে নেবে, এখানে ডেটের উপরে ক্লিক করলে, তারপরে মাসের উপরে সিলেক্ট করলে, এখানে মাসটা সিলেক্ট করে নিলাম, তারপরে দেখো তোমাদের এখানে ইয়ার সিলেক্ট করে নিলে খুব সহজে কিন্তু তোমরা করতে পারবে, দেখতে পাচ্ছ এখানে কত বছর কত মাস কত দিন সেটা দেখিয়ে দিচ্ছে, এখানে ম্যারিড হলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, ঠিক আছে? সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে, তারপরে কোন কোন ভাষা জানো সেটা তোমরা এখান থেকে লিখে দিতে হবে, ঠিক আছে? টিক করতে হবে, ঠিক আছে? সেরকম তোমরা এখান থেকে দিয়ে দেবে, আদার কোনো ল্যাঙ্গুয়েজ জেনে থাকলে তোমরা এখান থেকে লিখতে নিতে পারো, নাহলে ছেড়ে দিতে পারো। তারপর দেখো তোমাদের এখানে কী কী আপলোড করতে বলছে, এখানে ফটো আপলোড করতে হবে 10 থেকে 20 KB-এর মধ্যে, সিগনেচার আপলোড করতে হবে 10 থেকে 20 KB-এর মধ্যে, এস প্রুফ আপলোড করতে হবে তোমাদের এখানে 50 থেকে 100 KB-এর মধ্যে, এবং দেখতে পাচ্ছ এখানে মার্কশিট এবং বা কোয়ালিফিকেশান সার্টিফিকেট আপলোড করতে হবে 20 থেকে 50 থেকে 100 KB-এর মধ্যে। তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন যেগুলো সেগুলো তোমরা এখানে বসাতে হবে, ঠিক আছে? এক্সপিরিয়েন্স থেকে থাকলে তোমরা এখানে বসাতে দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স আমাদের দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ নিচে একটা টিক অপশন আছে, এখানে ক্লিক করার পরে দেখো তোমাদের এখানে আপলোড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু তোমাকে এখানে আপলোড করতে হবে, দেখতে পাচ্ছ? তো আপলোড করার পরে দেখো তোমাদের এখানে নিচে একটা ক্যাপচা কোড দেওয়া আছে, এই ক্যাপচা কোডটি তোমাকে এখানে ফিল আপ করতে হবে, ফিল আপ করার পরে ভ্যালিড উপরে ক্লিক করতে হবে, ভ্যালিড হওয়ার পরে কিন্তু সাবমিটে বাসনে ক্লিক করে কিন্তু তোমরা এখান থেকে সাবমিট করতে পারবে। তো এইভাবে সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সম্পূর্ণ তথ্য জানতে পারবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের ভিডিও সবটা দেখার জন্য।